নমস্কার বন্ধুরা এস অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা দীর্ঘদিন থেকে ইন্ডিয়া পোস্টের পোস্টম্যান এবং মেলগার্ডের জন্য অপেক্ষা করছো খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকের জন্য প্রথমে জানিয়ে রাখছি এই মুহূর্তে যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে পাবলিশ করা হয়েছে এই নোটিশে পোস্টম্যান এবং মেলগার্ড পদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সির রয়েছে কোন পদের ক্ষেত্রে কত শূন্য পদ রয়েছে বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া আছে তো রিকোয়েস্ট একটাই যে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স কী রয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু উল্লেখ করা আছে তো প্রথমে জানিয়ে রেখে এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকেন্সিস রয়েছে এবং অল ওভার কত শূন্যপদ রয়েছে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো তো রিকোয়েস্ট একটাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিশান বেলটাও কিন্তু অন করে রাখবে এবং তোমরা যারা এই নোটিশটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সরাসরি তোমরা টেলিগ্রাম জয়েন করে এই নোটিশটি ডাউনলোড করে একবার চেকআউট করে নিতে পারো এবং এই নোটিশে উল্লেখ করা আছে পনেরো এগারো দু হাজার বাইশ থেকে চোদ্দো বারো দু হাজার বাইশের মধ্যে আরও গুরুত্বপূর্ণ পূর্ণ কিছু নোটিশ কিন্তু ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাবলিশ করা হবে তো তোমরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটু ফলো রাখবে পনেরো এগারো দু হাজার বাইশ থেকে চোদ্দো বারো দু হাজার বাইশের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু তারা কিন্তু প্রোভাইড করবে তো অবশ্যই মিস আউট করবে না অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফলো করবে তো আমরা প্রথমে দেখে নেব পোস্টম্যানের শূন্য পদ কত রিলিজ করা হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যারা তোমরা দীর্ঘদিন থেকে পোস্টম্যানের জন্য অপেক্ষা করছো খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকের জন্য পোস্টম্যানের যে শূন্যপদ ঘোষণা করা হয়েছে ঊনষাট হাজার নিরানব্বইটি শূন্যপদ যেখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো দু হাজার বাইশের হিসাবে উনষাট হাজার নিরানব্বইটি শূন্য পদ রয়েছে সেটা কিন্তু আরও বেড়ে যেতে পারে প্রত্যেকের সুযোগ রয়েছে এই রাজ্যে যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারো এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে বয়স কী রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এটি একটি গ্রুপ সি পথ গ্রুপ সির আন্ডারে কিন্তু এই পথটি পড়ে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের নন গ্যাজেট মিনিস্ট্রিয়াল পোস্ট তো অবশ্যই তোমরা এই রাজ্যে যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারো যেখানে পে লেভেল থ্রি অনুযায়ী বেতন রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা তো ভালো মানের কিন্তু বেতন রয়েছে যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছ এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়স কী রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের জানাচ্ছি এবং আরেকটি যে পদ রয়েছে মেলগার্ড সেটার শূন্য কত রয়েছে এবং বেতন কত রয়েছে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স কী রয়েছে সেটা কিন্তু আমরা জানবো তো রিকোয়েস্ট একটাই যে ভিডিওটা একদমই স্কিপ করবে না খুবই ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেকের জন্য প্রথমে আমরা দেখে নেব পোস্টম্যানে যারা তোমরা অ্যাপ্লাই করবে পোস্টম্যানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে প্রথম যে পদ রয়েছে পোস্টম্যান সেই পদে আবেদন করার জন্য পার্থকে বয়স থাকতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে যাদের বয়স আঠেরো থেকে সাতাশ বছর তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছে এই পোস্টম্যান পদের ক্ষেত্রে এবং পাশাপাশি তোমরা যারা এস সি রয়েছো পাঁচ বছরে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমরা বত্রিশ বছর বয়সেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছ এবং যারা তোমরা ওবিসি প্রার্থী রয়েছে তোমরা আঠেরো থেকে তিরিশ বছর বয়স হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারছ এবং জেনারেলদের জন্য কিন্তু আঠারো থেকে সাতাশ বছর হলে কিন্তু আবেদন করতে পারছে এই পোস্টম্যানের পদের ক্ষেত্রে এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো শাখার থেকে যে কোনো শাখার থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছ কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই শুধুমাত্র পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারছো যে কোনো শাখার থেকে টুয়েলভ পাশ থাকলে আবেদন করতে করতে পারছো এবং পাশাপাশি তোমাদের প্রয়োজন রয়েছে কম্পিউটার নলেজ অর্থাৎ তোমাদের কম্পিউটারে কাজ করার দক্ষতা কিন্তু থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কম্পিউটার নলেজ যাদের কম্পিউটার নলেজ রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করেছে তোমরা কিন্তু প্রত্যেকে এই পদের ক্ষেত্রে এলিজেবল রয়েছে এবং এখানে উল্লেখ করা আছে যারা অলরেডি গ্রামীণ ডাকসেবক পদে কাজ করছে অর্থাৎ জিডিএস পদে কাজ করছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তাদের বেলা এখানে উল্লেখ করা আছে তারা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবে এবং মাধ্যমিকের পাশাপাশি তাদের থাকতে হবে কম্পিউটার নলেজ যারা মাধ্যমিক পাস করেছে কম্পিউটার নলেজ রয়েছে এবং জিডিএস পদে কাজ করছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কেননা জিডিএস পদ একটা অস্থায়ী চাকরি এই পদটা স্থায়ী চাকরি যেখানে বেতন বেশি রয়েছে এবং জিডিএস পদে কিন্তু বেতন কম রয়েছে যারা তোমরা অলরেডি জিডিএস পদে কাজ করছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো একটা সুযোগ রয়েছে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারছো এবং যারা তোমরা ফ্রেশার্স রয়েছো অর্থাৎ তোমরা কাজ করো না অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের লিখতে জানতে হবে তবে কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে এলিজেবল রয়েছে অর্থাৎ তোমরা ওয়েস্ট ওয়েস্টবেংলে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের বাংলা ভাষা জানতে হবে লিখতে হবে এবং পড়তে হবে তবে কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজেবল রয়েছো বোঝা গেল এরপরে যে পদ রয়েছে মেলঘাট অনেকেই রয়েছে যারা তোমরা দীর্ঘদিন থেকে মেল জন্য অপেক্ষা করছো সেই মেলঘাটের কিন্তু শূন্যপদটা ঘোষণা করা হয়েছে অনুস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেলঘাটে যে মোট শূন্যপদ রয়েছে দু হাজার বাইশের হিসাবে চোদ্দোশো পঁয়তাল্লিশটি শূন্যপদ রয়েছে সেটা কিন্তু আরও বেড়ে যাবে এটাও গ্রুপ সি পদ রয়েছে যেখানে পে লেভেল থ্রি অনুযায়ী সেম বেতন রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু বেতন রয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স থাকতে হবে আঠারো থেকে সাতাশ বছর যারা তোমরা জেনারেল প্রার্থী রয়েছে তাদের বেলায় আঠারো থেকে সাতাশ হতে হবে এস সি এসটিরা পাঁচ বছরের ছাড় এবং এবং অভিষিরা তিন বছর ছাড় রয়েছে এবং এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাও কিন্তু সেম রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে যে কোনো শাখার থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে পাশাপাশি তোমাদের থাকতে হবে কম্পিউটার নলেজ এবং লোকাল ল্যাঙ্গুয়েজের সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা থাকতে হবে তবে কিন্তু তোমরা এই পদের জন্য এলিজেবল রয়েছে এবং যারা অলরেডি ইন্ডিয়ান পোস্টে জিডিএস পদে কাজ করছে তারাও আবেদন করতে পারবে তাদের বেলায় বলা আছে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে পাশাপাশি তাদেরও কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের সম্পর্কে ধারণা থাকতে হবে তবে কিন্তু তারাও এই পদের ক্ষেত্রে এলিজিবেল রয়েছে এবং এই নোটিশে উল্লেখ করা আছে সিলেকশনের পর অর্থাৎ সিলেক্টেড প্রার্থীরা যারা সিলেক্টেড হবে তাদের দু বছরের ট্রেনিং থাকবে দু বছরের ট্রেনিং কমপ্লিট করার পরে কিন্তু তারা জয়নিং পাবে এখানে কিন্তু এটাই উল্লেখ করা আছে এবং তোমাদের জানিয়ে রাখি ইন্ডিয়া পোস্টের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো করানো হয় প্রত্যেকটাই কিন্তু মেরিট লিস্ট বেসিস করানো হয় তবে এখানে ভ্যাকেন্সিস অনেক বেশি তবে মেরিট লিস্ট বেসিস কিন্তু না হতে পারে সেটা কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এসএসসির মাধ্যমে নিয়োগ হলে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হবে কেননা শূন্যপথ বেশি রয়েছে আশা করা যাচ্ছে কিন্তু পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে যেহেতু অফিসিয়ালিভাবে শূন্যপদটি ঘোষণা করে দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লাই লিঙ্কটি পাবলিশ হবে আর অবশ্যই তখন থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তবে তোমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই লিংকটি তোমরা পেয়ে যাবে এবং বিস্তারিত তথ্যের নোটিশটাও কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে কিন্তু বিস্তারিত তথ্য থাকবে কী করে সিলেক্টেড করা হবে পরীক্ষার সিলেবাস কী থাকবে পরীক্ষার মাধ্যমে হবে না মেরিট লিস্টের মাধ্যমে হবে সেটাও কিন্তু তারা কিন্তু উল্লেখ করে দেবে তো রিকোয়েস্ট একটাই যে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যখনই অ্যাপ্লাই প্রসেসটা শুরু হবে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো এবং অ্যাপ্লাই কী করে করবে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো এবং সিলেকশন প্রসেস কী থাকবে সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিশেশন বেলটাও কিন্তু অন করে রাখবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ